মমতা ব্যানার্জি গাছে গোড়া কেটে মাথায় জল ঢালছেন। উদ্বাস্তু সমস্যার সমাধানে মমতা ব্যানার্জির ভূমিকা এমনটাই। বুনিয়াদপুরে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি উদ্বাস্তু সেলে উত্তরবঙ্গ জন কনভেনার বাবুলাল বালা। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয়ে উদ্বাস্তু সেলের বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হয়। উদ্বাস্তু সমস্যা সমাধানে মমতা ব্যানার্জির ভূমিকা কুমিরের কান্নার মতো। মমতা ব্যানার্জি উদ্বাস্তুদের প্রধান দাবি নাগরিকত্ব প্রদানের বিরোধিতা করছেন, পাশাপাশি ভুল বুঝিয়ে উদ্বাস্তু সমাজকে বিপথে চালিত করার ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুনিয়াদপুরে এমনটাই দাবি করেন উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গ জয়েন্ট কনভেনার বাবুলাল বালা। জানা গেছে সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিজেপি উদ্বাস্তু সেলের বৈঠক শুরু হয়েছে একাধিক দাবি দেওয়া পূরণের লক্ষ্যে। সেই মতো বুনিয়াদপুরেও পূর্ব নির্ধারিত কর্মসূচি পালিত হয় রবিবার। উদ্বাস্তু সেলে উত্তরবঙ্গ জয়েন্ট কনভেনার বাবুলাল বারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ একাধিক প্রথম সারি নেতৃত্বরা। মমতা ব্যানার্জির যে উদ্বাস্তুদের নিয়ে যে পদক্ষেপ, দেখেন উদ্বাস্তুদের জন্য উনি যে পদক্ষেপ গ্রহণ করছেন, মূল জায়গাটায় যেটাকে বলে গাছের গোড়া কেটে মাথায় জল ঢাললে যা হয় তিনি সেটা করছেন। উদ্বাস্তুদের প্রধান দাবি হচ্ছে নাগরিকত্ব সমস্যার সমাধান এবং মমতা ব্যানার্জি সেই জায়গাটায় বিরোধিতা করছে। অর্থাৎ এটাকে বলতে হবে মমতা ব্যানার্জি উদ্বাস্তু সমাজের স্বার্থ বিরোধী কাজ করছে, এটাকে মেনে নেওয়া যাবে। আমরা তার বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি হিসাবে, যেমন আমি উত্তরবঙ্গের উদ্বাস্তু ছেলের কনভেনার, আমাদের মাননীয় অসীম সরকার রাজ্য কনভেনার, আমি গোটা উত্তরবঙ্গের সব জেলাতেই মিটিং করেছি এবং দক্ষিণ দিনাজপুরে আজকে করছি আর কি, সমস্ত জেলাতেই আমাদের কর্মী মিটিং এটা হচ্ছে, আমরা প্রকাশ্য সেরকম ভাবে এখনো করে উঠতে পারিনি, কর্মী সম্মেলন করে এই মমতা ব্যানার্জি সরকারের উদ্বাস্তুদের প্রতি যে ওই কুমিরের কান্নার মতো আর কি, ঠিক আছে, কুমিরের কান্না, অর্থাৎ উদ্বাস্তুদের ভালো তো উনি করছেন না, কিন্তু উদ্বাস্তুদের ভুল বুঝিয়ে এবং উদ্বাস্তু সমাজের কিছু মানুষ যাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করে বা নিজেরাই প্রলোভিত হয়ে তারা যে উদ্বাস্তু সমাজের মধ্যে গিয়ে সিএ সম্পর্কে, নাগরিকত্ব আইন সম্পর্কে ভুল বার্তা প্রদান করছেন, সেখান থেকে আমরা সেটাকে রুখে দেওয়ার জন্য এবং মানুষকে ঠিক মতো নাগরিকত্ব আইন বোঝাবার জন্য এবং প্রকৃতপক্ষে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার যেভাবে উদ্বাস্তু সমস্যার পার্মানেন্ট সলিউশনের চেষ্টা করছে সেই বিষয়টাকে অবহিত করার জন্যই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করি।